তো বেশ কয়েকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছে দাদা গ্র্যান্ড চ্যাপ্টার টু প্লে করো বেশ কিছুদিন বললে ভুল হবে প্রায় রিকোয়েস্ট আসছে গ্র্যানি চ্যাপ্টার টু প্লে করো কিন্তু এই গেম যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত সব রকম আপডেট আমি কমপ্লিট করেছি ডো স্কেপ থেকে শুরু করে হেলিকপ্টার স্কেপ পর্যন্ত বড স্কেপও করেছি আর নাইটমেয়ার মোডেও এই গেম খেলেছি তোমরা যারা নতুন ভিউয়ার্স তোমাদের বলছি আমি যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্ট করা আছে কিংবা ডিসক্রিপশানেও যদি চেক করে থাকো গ্র্যানি চ্যাপ্টার টু বলে আছে ওখানে তোমরা ভিডিও ভিডিও পেয়ে যাবে আর চলো আজ তোমাদের কাছে নিয়ে এলাম গ্র্যানির চ্যাপ্টার টু তবে আজ গ্র্যানি আর গ্র্যান্ড পাকে দেখে দারুণ মজা পাবে তোমরা গ্র্যানি গ্র্যান্ড পাকে একদম নতুন লুকে দেখতে হবে গ্র্যানিকে দেখতে হবে ক্লাউন লুকে আর গ্র্যান্ড পাকে দেখতে হবে বাল্লি লুকে তো চলো গেমের মধ্যে ঢুকে যাই আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে চলো গেমে ঢুকে যাই। ওকে তো ভাই আমরা এসে গেছি গেমের মধ্যে আর এই গেমের প্রথমে যে লোকটা দেখতে পাচ্ছ এই লোকটা দেখে ভাই মনটা একদম খুশি হয়ে গেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই গেটে ক্লাউনের মুখ পুরো ক্লাউনের মুখ দেখতে পাচ্ছি তো চলো ক্লাউনকে খুলে দিই আর ক্লাউনকে খোলার পর আমরা এই সাইডে যাবো আর এই সাইডে আসার পর আমাকে চেক করতে হবে কোথায় কী আইটেম আছে দেখো ভাই এই টেক্সচারগুলোর দেখো টেক্সচার একদম চেঞ্জ হয়ে গেছে আর এই টেক্সচার দেখে একদম মনটা খুশি খুশি হয়ে গেছে ভাই চলো এই দিকে যাওয়া যায় আর নিচে যাওয়ার পর এই দিকে দেখবো আর নিচে প্রথমে কী পাওয়া যায় ওটাও দেখতে আর এই বোটটা দেখো বোটের লুকটাও একদম চেঞ্জ হয়ে গেছে এখানে অনেকের ছবি দেওয়া আছে ভাই ক্লাউনগুলো বিভিন্ন রকমের ক্লাউন আছে তিন চার রকমের ক্লা আমার ছবি দেওয়া আছে এখানে খুব ভালো লাগছে ভাই এই গেম দেখে তো চলো এই সাইডে যাওয়া যাক আর এই সাইডে যাওয়ার পর ওপরে যাবার ওপরে যাওয়ার পর আমাকে চেক করতে হবে কি আছে কোথায় ঠিক আছে তো প্রথমে আমি কী করব না গ্র্যানি আর গ্র্যান্ড পাকে তোমাদের দেখাবো গ্র্যানি আর গ্র্যান্ড পাকে কেমন লাগে ওটাও তোমরা দেখবে তো চলো গ্র্যানি আর গ্র্যান্ড পাকে নিচে ডাকি আর নিচে ডাকার পর আমি গ্র্যানি গ্র্যান্ড পাকে পেছন থেকে দেখাবো ঠিক আছে প্র আগের থেকে দেখাবো না আগে থেকে দেখলে ভাই আমাকে মেরে দেবে তো চলো পেছন থেকেই দেখা যাক আর গ্র্যানি গ্র্যান্ড পা নিচে আসছে একটু আমাকে ওই দেখো গ্র্যানি গ্র্যান্ড যাচ্ছে ভাই বাল্ডি লুকে গ্র্যান্ড পা হয়ে গেছে আর গ্র্যানিকে ভাই দেখতে পাবো একদম পেনিওয়েস লুকে ক্লাউনের লুকে তো চলো ক্লাউন আসছে ক্লাউন গ্র্যানি ও ত্রি দেখো কি সুন্দর লাগছে গ্র্যানিকে পেছন থেকে সামনে থেকে আরও সুন্দর লাগবে তো চলো এখানে দেখা যাক আর এখানে কি পাওয়া যায় এখানে কিচ্ছু নেই তো আপাতত একটা স্টান গান তৈরি পেয়ে গেছি আমি এটাই ভাবছিলাম স্টান গান তো পাবোই তো চলো এখানে একটা স্টান গান পাওয়া গেছে আর এই সাইডে আসার পর এখানে কি আছে আমাকে চেক করতে হবে তো চলো এখানে একটা লক কী পড়ে আছে লক কি ভাই পাওয়া গেছে আর এখানে এই সাইডে কি আছে আমাকে দেখতে হবে ডোর হ্যান্ডেল ফ্যান্ডেল কিছু যদি পাওয়া যায় তো খুব ভালো হবে তো চলো এখানে হয়তো আর কিছু নেই তো চলো আমরা যাব ঠিক ওপরে ঠিক আছে ওপরে ও দেরি গ্র্যানিও আসছে গ্র্যান্ড পাওয়া আসছে তো চলো গ্র্যান্ড পাকে আগে মারি তারপর গ্র্যানি আসবে ফটাফট আমাকে মেরে দিতে হবে গ্র্যানিকেও তো গ্র্যানি এখন আমার দিকে দেখেনি তো দেখো গ্র্যানি এবার আসছে এদিকে আর গ্র্যানির লুকটা দেখো কেমন লাগছে একদম ফটাক সে গ্র্যানিকে মেরে দেই তারপরে এমোটা ওখান থেকে নিতে হবে তো চোহ তেরি কেমন লাগছে গ্র্যান্ডের মুখটা কেমন লাগছে ভাই সুন্দর হেভি লাগছিল তো চলো গ্র্যান্ড পার্ক কাছ থেকে আমি ওই চাবিটা আগে নিতেও আমাকে তো চ ও আসছেই না চলো পরে না ঠিক অনেকটা টাইম দিয়েছি যখন এটুকু টাইম দিয়েছি যখন গ্র্যানে গ্র্যান্ড পার কাছ থেকে চাবিটা নেওয়াই যাক তো চলো আমরা চাবি নিয়ে নিয়েছি আর আমি গানটা কোথায় ফেললাম এখানে কোথাও পড়েছিলো তো চলো আমরা এবারে যাব ওপরে ঠিক আছে ওপরে যাওয়ার আগে আমি এখানে দেখি কিছু পাওয়া যায় কি কিছু আছে কিনা আর এই সাইডে এখানে কিছু নেই আর এখানে কিছু আছে কি এখানে কিছু নেই তো চলো ভাই এখান থেকে কেটে পড়ি আর এখানে দেখা যাক লাস্ট এখানে কি আছে এখানে কিছু নেই তো চলো এখান থেকে আর একটু জাস্ট আমাকে এখানে দেখতে হবে আর এই সাইডে কি আছে না একটা আইটেম আছে যে আইটেমটা হচ্ছে বোটের কাজে লাগে তো আপাতত আমি কী করবো ডোরস্কেপ ডোর ডোরস্কেপের জন্য যে আইটেমগুলো লাগবে আমি ওই আইটেমগুলো খুঁজবো ঠিক আছে তো চলো এই সাইডে আর কোথায় কি আছে আমাকে দেখতে হবে এইখানে কি আছে আমাকে দেখি দেখতে হবে তো চলো এখানে আপাতত কিছু দেখতে পেলাম না আর এখান থেকে ভাই আমাকে ফটাফট এখান থেকে কেটে পড়তে হবে এখানে কি আছে দেখা যাক এখানেও কিছু দেখতে পেলাম না তো চলো ভাই এখান থেকে আবার পালিয়ে যাই এখানে কি আছে এখানে কিছুই থাকে না আর এখানে ডোর এই তো এই তো হ্যান্ড হুইল হ্যান্ড হুইল তো চলো হ্যান্ড হুইল পাওয়া গেছে আর এই সাইডে এই সাইডে আর কি আছে এখানে আপাতত আর কিছুই দেখতে পেলাম না তো আমাকে কি করতে হবে না এখান থেকে পালাতে হবে আর ওই গানটা নিয়ে আসতে হবে তারপর আমি নিচে যাব ঠিক আছে নিচে না ওপরে যাব আর ওপরে অনেক আইটেম পাওয়ার সম্ভাবনা আছে তো আপাতত আমি এইটা এখানে রেখে দেই। আর এই যে গানটা আছে স্টান গান আছে স্টান গান নিয়ে আমি ঠিক যাব ওপরে আর ওপর থেকে আমি বেশ কিছু আইটেম নিয়ে আসবো ঠিক আছে আর এই জায়গাগুলো চেক করে দেখি যদি কিছু থাকে তো এখানে কিছু দেখতে পেলাম না তো এবারে যাব কোথায় না এবারে যাব আমি এইখানে ঠিক আছে এখানে দেখা হয়ে গেছে কিছু নেই জাস্ট কিচ্ছু নেই তো এবারে কি করব আর একটু জাস্ট ওয়েট করব আর গ্র্যান্ডপা আসছে দেখো গ্র্যান্ডপা এদিকেই আসছে তো গ্র্যান্ড পাকে ফটাফট আমি কিল করে দেই ব্যাস গ্র্যান্ড মারা হয়ে গেছে তো গ্র্যানিও আসবে আর একটু পরেই গ্র্যানি আসবে এক্ষুনি জাস্ট এক্ষুনি আমি যদি একটা আওয়াজ করি তো গ্র্যানি চলে আসবে তো জাস্ট এখানে আর একটু আমাকে দাঁড়াত ও তেরি গ্র্যানি আসছে গ্রাণী আসছে তো গ্র্যানীকেও ভাই মারো গ্র্যানিকে মারো একদম বাস গ্রানি আর কথাই বলতে পারবো না এবার থের গ্রানিকে দেখে ভাই হাসি লাগছে আবার খুব ভালোই লাগছে গ্র্যানির লুকটা এরকম দেখে তো চলো ওই শাড়ি দেখা যাক আর কি আছে এখানে এখানে আপাতত আর কিছু দেখতে পাচ্ছি না তো এখানে আমি দেখতে পেয়েছিলাম একটা স্পার্ক প্লাক এটাও তো কোনো কাজ লাগবে না তো আমাকে কি করতে হবে না আমাকে যেতে হবে ঠিক ওপরে যেতে হবে আর এখানে কি আছে এখানে আপাতত আর কিছু দেখতে পেলাম না তো চলো এই সাইডে আসার পর এখানে কিছু নেই তো আমাকে ঠিক ওপরেই যেতে হবে ঠিক আছে ওপরে যাওয়ার পর ওপরে আইটেমগুলো পেয়ে যাব যেমন এখানে একটা ক্রোবার আমরা পেয়ে যাব এখানে দেখো ক্রোবার আছে হ্যাঁ ক্রোবার আছে আর এই সাইডে আসার পর এই সাইডে ওই সাইডে আমি পেয়ে যাব ওইটা আমাকে খুলতে হবে ঠিক আছে চলো ওই সাইডে যাওয়া আর এখানে দেখি না যদি আমি পাই ওই গান এ কী বলে ওইটাকে বোট কি আছে বোট কি আছে আর এখানে আপাতত আর কিছু দেখতে পেলাম না তো 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 চলো 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 আর ওইখানে তো আমি কি করবো না ওই অ্যামোটা নিয়ে আসি ঠিক আছে আমি যেটা খুঁজছিলাম ওইটা হচ্ছে ওয়েপেন কি বয়েপেন কিটা পেলে ভাই খুব ভালো হতো আর চলো এই গানটাই অস্থির একদম এবারে আমি যাব নিচে না নিচে যাওয়ার আগে আমি কি করব না এই গানটা নিচে ফেলে আসবো না 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 নিচে হ্যাঁ নিচে ফেলে দিই ঠিক আছে আর নিচে পড়লো না তো তো এক কাজ করি এখানে পরে আসব আমি আগে এই যে ক্রোবারটা আছে ক্রোবার নিয়ে আমি ফটাফট পালিয়ে যাই ঠিক আছে ওরা উঠেছে কি না আমি জানি না তো এবারে কি করব এখানে ডোরটা খোলার পর এখানে কী আছে দেখি এখানে আমরা পেয়ে গেছি ওয়েপেন কি ওকে ওয়েপেন কি পেয়ে গেছি আর এবারে কি করব না এবারে 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 যাব এই সাইডে আর এই সাইডে আসার পর ফটাফট আমাকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আমি এবারে কি করব এখানে এই যে দুটো এ দুটো যে প্ল্যাঙ্ক আছে দুটো প্ল্যাঙ্ক খুলে ফেলেছি তো দুটো প্ল্যাঙ্ক খোলার পর এবারে কী করবো আমি নিচে যাব নিচে যাওয়ার পর নিচে যাওয়ার পর নিচে যে বাক্সটা আছে ওই বাক্সর মধ্যে আমাকে দেখতে হবে কী পাওয়া যায় তো এখানে একটা সেফ কি আছে সেফ কি নিয়ে চলো ওপরে ঠিক আছে তো ওপরে যাওয়ার আগে আমাকে কি করতে হবে না আমাকে একটু সাবধানতা বজায় রাখতে হবে সাবধানে যেতে হবে কারণ ওদের টাইম হয়ে গেছে জেগে যাওয়ার ও আসছে মনে হয় তো চলো ফটাফট আমি এখানে ঢুকে যাই আর এখানে পেয়ে গেছি একটা কাটিং ও ভাগ 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 ওরা আসছে আর ওরা আসছে মনে হয় ও তেরিক গ্রানি এদিকেই আসছে তো এবারে কি করব। এবারে কি করব গ্র্যানি আসছে এইদিকে আর গ্র্যান্ডপা কোথায় আছে কে জানে তো এবারে কি করব না আমি এই সাইডে এসে গেছি আর এই সাইডে আসার পর জাস্ট এইখানে একটু একটু আমাকে কি করতে হবে গ্র্যানি এইদিকে আসবে আর এই দিকে আসার পর জাস্ট এখানে একটু আমাকে ঘুরে যেতে হবে ওই সাইডে তো ফটাফট আমাকে এখান থেকে পালাতে হবে আর এখান থেকে পালানোর পর ওপরে যেতে হবে ওপরে যাওয়ার পর গ্র্যান্ড যদি সামনে চলে আসে তো একদম বিপদ হয়ে যাবে মেয়ের মেরে দেবে আমাকে একদম তো চলো ভাই বেঁচে গেছি কোনো বিপদ আপদ হু পেছনে 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 গ্র্যান্ড পাপ পেছনে আর একটু জাস্ট ওকে তো আমি এখানে এসে গেছি আর এখানে আসার পর জাস্ট আমাকে আরে ওপরে ওঠো ওপরে 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 বাস 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 পালা পালা বাস ভাই বেঁচে গেছি তো এবারে কি করব না আমি ওই সাইডে যাব আর ওই সাইডে এইখানে কি আছে আমাকে দেখতে হবে তো ফটাফট আমাকে এই সিক্রেট জায়গায় কি পাওয়া যায় আমাকে দেখতে হবে নিচেরটা খুললাম আর ওপরেটা আমাকে খুলতে হবে ওপরেটা খোলার পর এখানে কি আছে এখানে ডোর হ্যান্ডেল বা কাজের জিনিস একদম দামি জিনিস পেয়ে গেছি আমি তো চলো ডোর হ্যান্ডেল নিয়ে আমাকে এখান থেকে ভাই কেটে পড়তে হবে আর এবারে তো খুব ভয় লাগছে কারণ ওপরে আর নিচে যে কি আছে আমি জানি না ঠিক আছে গ্র্যান্ড পাওয়ার নিচে ঘোরাঘুরি কোথায় গেল আবে কোথায় গেল কোথায় ওইটা কোথায় পড়লো কোথায় পড়লো ওকে তো খুব মুশকিল হয়ে গেল এখানে কোথায় পড়লো ওইটা চলো এইখানে এইখানে পেয়ে গেছি ডোর হ্যান্ডেল এখানেই আছে তো এবারে আমাকে নিচে নামতে হবে নিচে নামার পর আমাকে কি করতে হবে না দুটোকে কিল করতে হবে গ্রানি ওই সাইডের দিকে চলে যাচ্ছে তো ফটাফটে নিচে নেমেই আমি গ্র্যানিকে ভাই কিল করব উ উত্তিরি মরতে মরতে বেঁচে গেছি মরতে মরতে বেঁচে গেছি ভাই তো 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 আগে গ্রানিকে ডাকি এইখানে তারপর ग्रैंडपाকে মারবো ঠিক আছে আগে গ্রানিকে ডাকা যাক তারপর গ্র্যান্ডপাকে দেখবো আমি তো গ্রানিকে মারা হয়ে গেছে তো চলো এবারে গ্রানিকে মারার পর আমি ग्रैंडপাকে দেখবো ग्रैंडपा 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 কোথায় এই তো আসছে এইদিকে গ্রানিকে মেরেছে তাই ग्रैंडपा ঘুরে আসকে এই মাল লো আমরা ডাললে তো চলো ग्रैंडপাকে মেরে দিছি তো ওকে 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 ফিরে গেছি তো এবারে কি করবো না এবারে এবারে কি করবো এবারে কি করবো চলো গানটা আমি একদম ভালো জায়গায় রাখি যেন হারিয়ে না যায় চলো এখানে আছে আর ওপরে যাব ওপরে যাওয়ার পর আমি ডোর হ্যান্ডেলটা নিয়ে আসব। ডোর হ্যান্ডেলটা নিয়ে আসার পর আর কী কী জিনিস আছে আমাকে দেখতে হবে ঠিক আছে তো চলো এই সাইডে কোথায় ওই সাইডে কোথায় ছিল ওই সাইডে ওই সাইডে ওই সাইডে এখানেই তো ছিল এখানে বাস পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি তো চলো এবারে নিচে যাওয়া যাক আর নিচে আসার পর আমি কোথায় যাব না আমি যে কাটিং প্লায়ারটা পেয়েছিলাম ওই কাটিং প্লায়ারটা আবার আমাকে আনতে হবে কারণ নিচের কাজ বাকি রয়ে গেছে আর ওইটা ওপরে রেখে এসেছি দেখো একদম ভুলে গেছি আমি তো চলো এবারে এই সাইডে আসার পর আমি জাস্ট কি করব না এখানে এইটা ডোর হ্যান্ডেলটা কোথায় লাগবে এইখানে এখানে এখানে বাস ডোর ডোর হ্যান্ডেল লাগানো হয়ে গেছে তো এবারে কী করবো কি এটা আনবো প্যাড লক কি প্যাড কি বাস ভাই প্যাড কি আনা হয়ে গেছে তো চলো প্যাড কি নিয়ে যাওয়া যাক আর প্যাড কি জাস্ট এখানেই লাগবে কোথায় 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 বাস প্যাড কি এখানে লাগানো হয়ে গেছে তো প্যাড কি লাগানোর পর আমি কি করব এর নিচে যে ডোর হ্যান্ড হুইলটা আছে হ্যান্ড হুইলটা আমি নিয়ে যাবো ঠিক এই সাইডে আর হ্যান্ড হুইলটা ঘোরাবো কোথায় 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 আরে আর একটু আর একটু জাস্ট জাস্ট বাস ভাই হ্যান্ডহুইল ঘোরানো হয়ে গেছে তারপর কী ওইখানে যে ওই এটা আছে ওইটা খুলে গেছে ঠিক আছে তো এবারে জাস্ট ওপরে যাব আর ওপর থেকে আমি নিয়ে আসবো ওপর থেকে নিয়ে আসবো কাটিং প্লায়ারটা কাটিং প্লায়ারটাই দিয়ে আমি মেইন ডোরের মেইন ডোরের যে ইলেকট্রিক প্যানেলটা আছে ইলেকট্রিক প্যানেল না মানে ইলেকট্রিক যে কানেকশানটা আছে ওই কানেকশানটা আমি বন্ধ করব ঠিক আছে তো তার জন্য আমাকে যেহেতু ঠিক এই সাইডে আর এই সাইডে আসার পর আমাকে প্রথমে নিতে হবে কাটিং প্লায়েটটা কাটিং প্লায়ারটা পাই পেয়ে গেছি তো এবারে চলো নিচে যাওয়া যাক আর নিচে যাওয়ার পর কাটিং প্লায়ার দিয়ে আমি কেটে দেবো ওইখানে ওই ওয়ারটা আর ওয়ার কাটার পর আমি একদম একদম এখান থেকে ভাই কেটে পড়বো একদম ইয়াম্মা ভোগেম্মা একদম গেম শেষ হয়ে যাবে তো চলো ভাই এখানে এসে গেছে আর এখানে আসার পর জাস্ট এই সাইডে তো এবারে কি করব ও এখানেও না তেরি একদম জাস্ট আর একটু আমাকে কাটতে হবে এইখানে ও দেখো গ্র্যানি এখানে এসে গেছে আর এই তো মহা মুশকিল একদম তো চলো এবারে কি করবো না তো চলো গ্রানি এদিকে আসছে গ্রানি এই গ্র্যানি হ্যালো গ্রানি 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 আসছে না গ্রানি পালাচ্ছে গ্র্যানি পালাচ্ছে গ্র্যানিও পালিয়ে যাচ্ছে ওই সাইডের দিকে তো এবারে কি করবো না আমি জাস্ট এখানে একটা ছোটোখাটো আওয়াজ করে ঠিক আছে এখান থেকে আওয়াজ করে এই সাইডে যাবো গ্র্যানিং ওখানে চলে আসবে তো এই সুযোগে আমি ওপরে যাবো আর সব শেষ করে দেবো গেমের তো চলো এবারে আর একটু জাস্ট আমার হাতে টাইম আছে এই টাইমটা হলেই অস্থির আর গ্র্যান্ডপাও আসছে তো 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 কোথায় গ্র্যান্ডপা কোথায় এই গ্র্যান্ড পা ওই তো ওই তো যাচ্ছে তো চলো ভাগো এখান থেকে আর ফটাফট আমাকে ওপরে যেতে হবে ওপরে যাওয়ার পর ওই যে ইলেকট্রিক প্যানেলটা আছে যেখানে ওয়ারটা আমাকে কাটতে হবে ওই জায়গাটা হচ্ছে এইটা ঠিক আছে তো এখানে আসার পর এইটা আমি কেটে দিয়েছি তো এখান থেকে ভাই কেটে পড়ো আর এখান থেকে সোজা আমি নিচে যাব নিচে যাওয়ার পর মেইন ডোরের কাছে যাব আর ওখান থেকে যাওয়ার পর এই গেম আমি ভাই শেষ করবো তো চলো এই সাইডে আর এই সাইডে আসার পর চলো এই যে মেইন ডোর পেয়ে গেছি আর বাইক তো ফাইনালি আমরা এই গেম কমপ্লিট করলাম তো এই গেম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিও কেমন লাগলো তাও জানাবে কমেন্ট করে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর শেয়ার করো বন্ধুর সঙ্গে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে বাই